তো এইটাতে যদি আপনি এটা এটা আপনার একদিন বেশি থাকে না, আপনি দুই দিন বলছেন দুই দিন থাকে না, আপনার একদিনের বিক্রি হয়ে যায় এটা। আমি তো আপনাকে দুই দিন হিসাব করে দিয়েছি কিন্তু এটা, তাহলে একদিনে কনভার্ট করলে কি আরও কম পড়বে না এটা? আপনি বলেন কম পড়বে না, তাহলে এটা কি এত টাকা লাভ করা যৌক্তিক? তো এটা কেন করেন রে ভাই? এর মূল্য এখন কত চলতেছে লাল? 1240 টাকা। 1240 আপনি ইয়া বলেন, ডজন বলেন? 148 টাকা 80 পয়সা। কিনেছেন কত? আপনি রিসিপ্ট দেখান। আজকে যে বিক্রি করছেন দেখান তো একটা দোকান, একটা রিসিপ্ট দেখান। এটা 1245। 12 টাকা 30। এটা লাল না সাদা? লাল লাল। লালটা 12 টাকা 30 পয়সায় বিক্রি করছেন? পার ডিম 30 পয়সা হলে আপনার ডজন হচ্ছে 12 147 টাকায় বিক্রি করছেন। আর কিনেছেন কত? এটা লাল ডিম কি না সাদা ডিম বলছেন আপনি? লাল সাদা হচ্ছে 12 টাকা 11 টাকা 50 পয়সা। কেইং খরচ আছে আপনার 40 টাকা। আপনি 138 টাকায় কিনছেন আর আপনি বিক্রি করছেন, থামেন আমি বলি, আপনি বিক্রি করছেন হচ্ছে 147 টাকায়, তাহলে কত? অনেক বেশি তো, 9 টাকা বেশি। এখানে আমরা গাড়ি দিয়ে আনছি তো কেইন খরচ আছে 40 টাকা, তারপর ভাঙা আছে এখানে। আপনার ভাড়া কত টাকা ভাই এই যে ট্রাকে আনছেন? 1 টাকা তো? হ্যাঁ 1 টাকা। 1 টাকা 1 টাকা মাওনা থেকে আনা হয়েছে। মাওনা থেকে এখানে ভাড়া কত? মোটামুটি 20,000। 20,000 76,000 ডিম। 20,000 20,000 টাকা না 20,000 আপনার গাড়ি চালান দেখেন। আপনি যদি 50,000 বলেন এটা কি ধরে নিবো আমরা? আপনি যদি 10,000 বলেন ধরে নিবো? সেটা না, আপনার বিষয় হচ্ছে আপনি 20,000 বলছেন সেটার পক্ষে যুক্তি দেখানোর জন্য আপনাকে যে ভাড়া দিয়েছেন তার প্রমাণক দেখাতে হবে। এখন গাড়ির মালিক যদি 20,000 টাকা বাড়ানে, তেল খরচ আছে, ওষুধ অনেক কিছু খরচ আছে, ঠিক আছে, তেল খরচ তো সেটা আপনার কাছ থেকে নিচ্ছে না, সে ভাড়ার কাছ থেকে চলে যাচ্ছে। আচ্ছা আপনার আপনার দেখা যাচ্ছে পার ডজনে আপনি 9 টাকা বেশি নিচ্ছেন কিন্তু আপনি কিনেছেন 138 টাকায়। আপনি বিক্রি করছেন কত? 12 টাকা 40 পয়সা। তাও 142 টাকা। আপনার হিসাবে সর্বোচ্চ যেটা আপনি দোকান ভাড়া আপনার স্টাফ আপনি সর্বোচ্চ দেওয়ার পরেও 142 টাকা পড়ে, দেখেন 142 টাকা। আপনি ডজন ডজন হ্যাঁ আপনি সেটা 147 টাকা নিচ্ছেন, এটা কি ঠিক? পাইকারি পর্যায়ে যদি যদি এভাবে এখানে বসে দিয়ে এভাবে বিক্রি করেন আপনি, কিন্তু এটা সবকিছু দেওয়ার পরে এখন কত টাকা আপনি বলেন লাভ করতে হবে? এগুলো সবগুলাই নামছেন, এই যে 8 টাকা এটা 9 তারিখে আপনি এখন দেখাচ্ছেন, আপনি 9 তারিখে আপনি রিসেন্ট দেখান, আপনার হিসাবটা আপনার সব মিলে দেখানো হইছে। আপনি আপনার স্টাফ কয়জন অ্যাকচুয়ালি আমার জানা নেই, চুক্তি উপদেষ্টা আপনি একটা মিথ বলছেন, আপনার মতো করে আপনি বলছেন, সবকিছু বলার পরেও আপনার কথা মতোই কিন্তু আমরা ধরছি, আপনি যেটা বলছেন সেটাই ধরছি। এখন আপনার 5টা স্টাফ থাকলো, আপনি আরো 3টা বাড়াই দিয়ে বলছেন ধরেন। এখন পাইকারি পর্যায়ে আপনার, আপনি যদি পাইকারি পর্যায়ে এত দাম নেন তাহলে তো আপনি বলেন খুচরা পর্যায়ে কত বেশি হবে? যুক্তি লাভ করেন। জি স্যার, জি। তো এইটাতে যদি আপনি এটা এটা আপনার একদিন বেশি থাকে না, আপনি দুই দিন বলছেন দুই দিন থাকে না, আপনার একদিনে বিক্রি হয়ে যায় এটা। আমি তো আপনাকে দুই দিন হিসাব করে দিয়েছি কিন্তু এটা, তাহলে একদিনে কনভার্ট করলে কি আরও কম পড়বে না এটা? আপনি বলেন কম পড়বে না, তাহলে এটা কি এত টাকা লাভ করা যৌক্তিক?
তো এটা কেন করেন রে ভাই? শুধু আমি বলছি যে এটাই, অন্যান্য ক্ষেত্রে কিন্তু সব ঠিক আছে, আপনি সব হিসাব কিন্তু আমরা করে দিয়েছি, সব হিসাব আপনি আপনি দিয়েছেন এখানে, যে মিডিয়া আছে, মানুষজন সবাই আছে, আপনি দিয়েছেন এখানে, তো আমি আপনার উপর চাপাই দেইনি যে ভাই আপনি এটা আমরা চাপিয়ে দিয়েছি আপনার উপর, আপনি আপনার ট্রাক ভাড়া এটাই ধরছেন, আপনি ট্রাক ভাড়া বলেছেন সেটা আমরা ধরেছি, আপনার 8-9 জন স্টাফ ধরেছেন সেটা আমরা, আমি অ্যাকচুয়ালি জানি না আপনার কত স্টাফ আছে, তারপর আমরা সেটা ধরেছি, তারপর আপনার এই দোকান ভাড়া সেটা আমরা ধরেছি, সেটাকে আমরা দুই দিন আপনি মানে দুই দিন না ধরে আমরা দুদিন ধরেছি, আপনি একদিন কথা বলছেন দুদিন বিক্রি করতে হবে, দুই দিন ধরছি, তারপরেও যদি আপনার এরকম হয় সে আমার আপনি মূল্য তালিকাটা ঠিক লিখেন আর আপনার জরিমানা হবে, ওইটা তো হচ্ছে আপনার মূল্য তালিকা হচ্ছে, আপনি জাস্ট হচ্ছে আপনার বিক্রির সাথে একটা ম্যাচিং থাকার জন্য আপনি এটা করছেন, যে আপনি ওইখানে যা লিখেছেন এখানে 12,000 সাথে মিল থাকে, এটা ভিতর হিসাবে আপনার কাছে শুনেন, যৌক্তিক মূল্যে বিক্রি করতে হবে, জি জি, আপনি লাভ করেন, আপনি লাভ তো আপনি আপনি বিজনেস করতেছেন, আপনি অবশ্যই লাভ করবেন, একটু দেখেন প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, যদি না করে থাকেন সেক্ষেত্রে 1 বছর কারাদণ্ড 50,000 টাকা জরিমানার বিধান আছে, আপনি বিজনেস করেন আপনাকে সঠিকভাবে বিজনেস করতে হবে, ঠিক আছে, আপনি আপনি ভুল স্বীকার করেছেন, আপনার 50,000 টাকা জরিমানার বিধান আছে, আপনাকে আমি 10,000 জরিমানা করলাম এবং সতর্ক হবেন, ঠিক আছে, মহাপরিচালক স্যারের নির্দেশনায় আমরা অভিযান পরিচালনা করেছি, আমরা মূলত মানে যেখান থেকে ডিমটা ক্রয় করে সেটা ক্রয় রসিদটা দেখি এবং মূল্য তালিকা সঠিকভাবে টাঙিয়েছে কিনা, যৌক্তিক মূল্যে বিক্রি করছে কিনা এবং বিক্রি করার ক্ষেত্রে বিক্রয় রসিদ দিচ্ছে কিনা সেই বিষয়গুলো আমরা দেখছি, সেক্ষেত্রে আমরা আইনত যে ব্যবস্থাটা আছে জরিমানার বিধান আছে সেটা করি, এটাই এবং তাদেরকে সতর্কতামূলক বলি যদি না করে পরবর্তীতে আমরা তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিব, হয়তো বা আমরা দোকান বন্ধ করে দিব বা তাদের লাইসেন্স বাতিল করে দিতে পারি, এটাই।